ওয়েলসের কার্ডিফের বাসিন্দা রফিকুল ইসলাম ছিলেন ফুটবল আর ব্যাডমিন্টন খেলার পাগল পাগল ছিলেন সন্তানদের জন্য তার প্রিয় সন্তান মাহিকুল ছিল শারীরিক প্রতিবন্ধী মাহিকুলের ফুফা বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন মাহিকুল ছিল মিষ্টি একটা ছেলে মাহিকুলের জীবন ছিল সহজ সরল রেখার জীবন এই জীবনে ছিল না কোনো জটিলতা এই জীবন বুঝতো না দুনিয়ার রাজনীতি এই জীবন জানতো না দুনিয়াদারি এমন ফেরস্তার মতো একটি ছেলেও মারা গেল এই ট্রেজেডিতে কি সেই ট্রেজেডি খাবারে বিষ নাকি জানালা দিয়ে বিষাক্ত কিছু স্প্রে করা হয়েছে নাকি এর পিছনে অন্য কিছু উনিশশো সালে মাত্র ১২ বছর বয়সে ব্রিটিশ বাবার রাইটে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করতে আসেন রফিকুল কার্ডিফেই তিনি বড় হয়েছেন ট্যাক্সি চালাতেন খেলাধুলা এবং স্থানীয় কমিউনিটির বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন শুরুতেই বলছিলাম রফিকুলের সকল চিন্তা চেতনা ছিল সন্তানদের জন্য বড় ছেলের পেটের সমস্যা দীর্ঘদিন ধরে এর চিকিৎসায় আর ভরসা পাচ্ছিলেন না তাই তিনি বাংলাদেশে গিয়েছিলেন সন্তানের চিকিৎসা করাতে সেই যাওয়াটাই হয়তো কাল হয়েছে সন্তানদের ভালোবাসতেন বলে ঢাকায় হোটেলে এক রুমেই ছিলেন সবাই তাজপুরের ভাড়া বাসায়ও থেকেছেন একই রুমে কি ঘটেছে সেই চার দেয়ালের ভেতরে একজন বাবা হয়ে রফিকুল হয়তো চেষ্টা করেছেন সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সন্তানদের বাঁচাতে পারেননি শারীরিক প্রতিবন্ধী ছেলেটার জীবন বাঁচাতে সাথে করে নিয়ে গেছেন ঝক্ষের দন মাহিকুলকে মেয়ে সামিরার নাকে সমস্যা ছিল সেই মেয়ে এখনও মৃত্যুর কাছাকাছি অবস্থায় আছে তাকে রাখা হয়েছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মা হুসনেয়ারা আর বড় ছেলে সাজিকুল আপাতত বিপদমুক্ত হয়েছেন কিন্তু এটা কি বিপদমুক্ত হওয়া নাকি আজীবন এক ভয়াবহ স্মৃতি হাতিয়ে বেরানোর যন্ত্রণা সাথে করে নিলেন তারা রাত দুইটার পরে কি হয়েছিল সেই ঘটনা তাদের স্মৃতিতে নেই সেই না থাকা স্মৃতির সাথে নাই হয়েছে প্রিয় এক স্বামী প্রিয় এক বাবা প্রিয় এক সন্তান এবং প্রিয় এক ভাই হারানোর যন্ত্রণা আনঅফিসিয়ালি অনেক কথাই আমাদের কাছে আসছে বিভিন্ন সূত্র থেকে তবে সবই অনুমান নির্ভর কথা আমরা শুধুমাত্র পুলিশ এবং ডাক্তার এবং স্বজনদের কথার উপরেই ভরসা করছে আপাতত আপনাদের যেমন জিজ্ঞাসা তেমনি আমরাও জানতে চাই কি এমন ঘটল এই পরিবারের প্রতি সেই রাতে চার দেওয়ালের ভেতরে আসুমা মাসুম রানার টিভি লন্ডন